চ্যানেল দ্যাট বঙ্গাল তানিয়া। আর আমি তানিয়া নিয়ে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন ব্লগ। তো আজকে হলো শুভ তৃতীয়া। তো প্রতিদিনই তোমাদেরকে আমি উইশ করব, আমার ইচ্ছে যে তোমাদের সবাইয়ের মনে ভালোবাসা আনন্দ ছড়িয়ে দেওয়ার জন্য। তো আবার মানে পুজো তো এসেই গেছে, তৃতীয়া মানেই সবাই এখন থেকে বেরিয়ে যায়। আর নিউজ চ্যানেলেও দেখাচ্ছিল যে তৃতীয়া থেকে সব পুজো উদ্বোধন, মানে বড় বড় পুজোগুলো উদ্বোধন করে দেওয়া হবে। তো আমি এখন স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ আমি একটা জায়গায় বেরোবো। তো কোথায় যাব, কি করব, সব কিছু তোমাদের সাথে শেয়ার তো অবশ্যই অবশ্যই করব। আর বেরোচ্ছি যখন কে, তো পুজোর টাইম এখন মোটামুটি অনলাইন শপিং চলছে আর রিটার্ন চলছে। তো অ্যাকচুয়ালি সোম আমার বাবার জন্য যে শার্টটা অর্ডার করেছিল ওটা একটু ছোট হয়েছে, তার জন্য ওটা রিটার্ন করে দিলাম। তো দেখা যাক এখন অর্ডার করব না গিয়ে কিনে নিয়ে আসবো, সেটা আমি আসুন দেখে নেব। তো সকাল সকাল যখন বেরোচ্ছি হাঁপিয়ে গেলাম, কারণ উপরে আমি রেখে দিয়েছিলাম, কারণ আমি বেরিয়ে যাব। তো আসে যদি নিতে আসে মা দিয়ে দিতে পারবে, তাই জন্য উপরে দিয়েছিলাম, আবার উপর থেকে নিচে নিয়ে এলাম। তো দিয়ে দিলাম। তো সকাল সকাল আমি দুটো ব্রেড নিয়ে বসেছি বাটার দিয়ে, মানে খেয়ে বেরোই না তো আমার খিদে পেয়ে যাবে, কারণ ওখানে টাইম লাগবে। তারপর আমি এখান ওখান থেকে ডিরেক্ট বাড়ি চলে যাব, মানে আমার বাড়ি চলে যাব। তো ওখানেও কাজ আছে আজকে তার জন্য। তো চলো আজকের দিনটা এইভাবেই স্টার্ট করা যাক। আর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমার ব্লগ দেখতে থাকছো। আর চলো আজকের দিনটা এইভাবেই স্টার্ট করা যাক। আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো চলো, আর আজকে যে ব্লগটা যাচ্ছে 12টার সময় ওটা প্লিজ পুরোটা দেখো, কারণ তোমাদের জন্য অনেক কিছু থাকবে। তো চলো আজকে দিনটা এইভাবেই স্টার্ট করি। হ্যালো, তো রেডি হয়ে গেছি মোটামুটি। তো এখন বেরোবো, 11:10 বেজে গেছে অলরেডি। এখান থেকে ভাবছি রিক্সা নিয়ে নেব, দেন মেট্রো করে চলে যাব। বেশি দূর নাই, নাকতলায় গীতাঞ্জলিতে যাব। তো ভাবছি ওই ক্ষুদিরাম অব্দি রিক্সা নিয়ে নেবো এখান থেকে, দেন ওখান থেকে মেট্রো ধরে গীতাঞ্জলি নেমে চলে যাব। তো চলো আমার সাথে বেরো, দেখো দেখো যে কি কি হচ্ছে। আর চলো আগে বেরোনো যাক, কারণ অনেক লেট হয়ে যাবে না। তো অনেকটা রোদও উঠে গেছে, আমি ছাতা বোতল সব নিয়ে নিয়েছি, আমার ব্যাগটা পুরো একদম প্যাকড আপ হয়ে গেছে। দেখো আমি যে কি করে দুটো ব্যাগ আনবো, এরপরে আমার ও পিঠের ব্যাগও আছে প্লাস এই ব্যাগ আছে। আমি রিক্সাতে উঠে পড়েছি আর এখন এখান থেকে ক্ষুদিরাম যাব। আর বাইরে প্রচণ্ড গরম লাগছে, প্লাস এখানে জানো এক্ষুনি একটা অ্যাক্সিডেন্ট মতো হয়ে গেল, মানে ধাক্কাধাক্কি করে আর নিজেদের মধ্যে ঝগড়া করছে। তো সেই জন্য দেরি হয়ে যাচ্ছে, তো যাই আগে দেখা হচ্ছে।
ওটা তো হয়ে গেছে, এই দেখো। তো হেয়ার স্পাটা করেই নিলাম, কারণ চুলের একটা ওয়াশ দরকার ছিল, তো করে নিলাম, বেশ ভাল লাগছে। তো বাড়িতে দেখি কেমন রিয়াকশান হয়, যদিও জানিয়ে দিয়েছি তারও। তো বেরিয়ে গেছি, এবার বাড়ি যাব একবারে, তারপরে গিয়ে দেখা হচ্ছে। মেট্রো স্টেশনে বসে আছি এখন, একটু আগে মেট্রোটা বেরিয়ে গেল, মানে নিচে উঠতে উঠতে মেট্রোটা বেরিয়ে গেল, আর এদিকে মেট্রো স্টেশনে সেই পুজোর ই অ্যানাউন্সমেন্ট স্টার্ট হয়ে গেছে। এত ভাল লাগছে না শুনে, সত্যি পুজো এসে গেছে। আর আমি কোনোদিন পার্লারে গিয়ে এত কিছু করাইনি, জাস্ট হেয়ার কাট আর আইব্রো ছাড়া। তো এইবার ফার্স্ট টাইম ছিল আমার যে পেডিকিওর ম্যানিকিওর করাতে এসেছিলাম, উল্টে এসে হেয়ার স্পা করেও চলে যাচ্ছি। তো ভাল লাগছে বেশ নিজেকে প্যাম্পার করতে। তো সোমকে বললাম ফোনে, সোম বলছে ঠিক আছে করিয়ে নাও। তারপরে এখন মাকে গিয়ে দেখাই যে কেমন হয়েছে। তারপর চলো, এখন মেট্রো আসছে মেবি, তো উঠেই বাড়ি যাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। চলে এসছি, এই দেখো স্পা করে এসছি। এরকম স্পা করে ওরা জাস্ট ব্লো ড্রাই করে আর ইসে করে দিয়েছে, পুরো আমি ফুল ড্রাই করিয়ে নিয়েছি। ওরা বলছিলো যে হাফ সেমি ড্রাই করবে না ফুল ড্রাই করবে, যে ফুল ড্রাই করে নিলাম আর সিরাম দিয়ে দিল, বাস আপাতত এই। আর আমার হেয়ার মাস্কও আছে, আমি ওটা করবো, কিন্তু একটা মানে রুট টাচআপ খুব দরকার থাকে, তো তাই জন্য করিয়ে নিলাম। ফার্স্ট টাইম করিয়েছি, আগে কোনোদিন করাইনি, তো এবারে খুব ইচ্ছা করলো তাই জন্য করালাম। আর এই যে ম্যানিকিওর করিয়েছি, ম্যানিকিওর করানোতে ওরা নেল পেন্টটাও করে দিয়েছে, আর এই যে পেডিকিওর করিয়েছি, পেডিকিওরটা কি বুঝবে ওরা, মোটামুটি পেডিকিওর ম্যানিকিওর সব কিছু করিয়ে দিয়েছি, তোমাদের সাথে তো ভিডিও শেয়ার করলাম আমি। তো এবার গিয়ে আগে ফ্রেশ হয়নি, পুরো দেখতে পাচ্ছ ঘেমে চুমে একসা হয়ে গেছি, আগে ফ্রেশ হয়নি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই যে আমার মা অলরেডি, আর এদিকে মনে হয় এত দেরি অবধিও রান্না চলছে, এই যে মা মনে হয় মাছ বসিয়েছে। এই হলো ছিল আপডেট, এই মাত্রই বাড়ি ঢুকলাম, ওখান থেকে মেট্রো করে এসে এই অটোতে চলে এলাম, পুরো তো আমি ঘামছি দত দত করে। তো এখন ফ্রেশ ট্রেশ আগে হয়নি, আর আমি না ক্লিপ নিয়ে যেতে ভুলে গেছি, বেরোতেই ভুলে গেছি ক্লিপ নিয়ে, তো এইভাবেই ছেড়েই আসলাম। আর কি করবো ওখানে, আর কি এই এমনি ভিড়ে অবস্থা টাইট, সেই মানে যত লোক এসছে মানে চলে এসছে আজকে। তো চলো আগে ফ্রেশ ট্রেশ হয়নি, তারপর তোমাদের সাথে দেখাচ্ছি। দেখো তোমাদের একটা জিনিস দেখাই, দেখো আমাদের এখানে বাঁশ পড়ে গেছে, এখানে তার লাগানো, আর এখান দিয়ে লাইট লাগাবে, আর ওখানে নাকি একটা বিয়ে হচ্ছে আজকে, তো বিয়ের জন্য তো লাইট দিয়েছেই, প্লাস আমাদের ক্লাবেরও লাইট পড়ে গেছে। তোমাদের ঘর থেকে দেখাচ্ছি তাহলে বুঝতে পার। এই দেখো আমাদের প্যান্ডেল দেখা যাচ্ছে, দেখেছো এই যে প্যান্ডেল, এখান দিয়ে লাইট দিয়ে দিয়েছে ওদের। আর এই ক্লাবটায় আমারও বিয়ে হয়েছিল, আর এখানে আজকে নাকি বিয়ের ডেট আছে, সেই বিয়ের জন্য এখানে লাইট ফাইট দিয়েছে, প্লাস আমাদের প্যান্ডেলের জন্য হ্যালোজেন দিয়ে দিয়েছে। হ্যালো, তো বিকেল তো হয়ে রাত হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বাইরে পুরো অন্ধকার, আর আমি দাঁড়িয়ে ভিডিও করছি বলে লাইটের আলোটা পুরো আমার মুখে, তাই চকচক করছে। আর একটু শুয়ে নিয়েছিলাম খেয়েটে, তো এখন একটু কাজ আছে, কারণ বাড়িতে আজকে গেস্ট আসার কথা রয়েছে, কিন্তু কে আসছে কি আসছে এখন ডিসক্লোজ করবো না, আর এই ব্লগেও দেখাবো না, সেগুলো পরে হবে। কিছু জিনিস থাকে যেগুলো দেখানোর মতো নয়, তো সেগুলো পরে হবে। তো এখন তারা আসবে, সব রেডি রেডি করছি আমি আর মা মিলে, মা এইমাত্র ফ্রেশ হতে গেছে আর মা রেডি হবে, আর আমি এখনও চিকেন রান্না করছি, কারণ ওরা রাতে খেয়ে যাবে, তো সের জন্য। তো চলো আগে রান্না রান্না সেরে নিই, তোমাদেরকে আজকেও দেখাই যে চিকেনের কালারটা কেমন হয়েছে। তো এই দেখো চিকেনটা অলরেডি ফুটছে, কালারটা দেখেছো ভালো হয়েছে কিনা জানাবে তো আমাকে দেখতে। তো রাত অনেক হয়ে গেছে, তো সবাই এসেছিল, যাদের বললাম গেস্ট আসবে তারা এসেছিল, খুব গল্প টল্প হলো, তার মধ্যে বৃষ্টি নেমে গেছিলো, ওর জন্য ওদের আসতেও একটু লেট হয়ে গেছে। দেন খাওয়া দাওয়া করে ওরা ওই 11টার দিকে বাড়ি গেল, তারপরে আমরা খেতে বসলাম, এই খেয়েটে উঠলাম, উঠে এবার মনে হচ্ছে ঘুম দরকার, মানে আর শরীরে মনে হচ্ছে আর কিচ্ছু নেই, মানে পুরো শেষ আমি, এবারে ঘুমাতে হবে।
তো ব্লগটা এইটা আমি করতে পারিনি, কারণ অনেকেই ব্লগের সামনে আসতে ঠিক মানে কি বলবো কমফোর্টেবল হয় না, তো সেরকমই কিছু ব্যাপার ছিল, তাই জন্যই আমি কিছু করিনি। আর পুজো তো শুরু হয়েই গেছে, তো সবার এক্সাইটমেন্ট একদম আপ লেভেলে আছে, মানে মানে লেভেল আপ রয়েছে, উল্টো বললাম আমি। তো চলো সবাই ভালো করে পুজো কাটাবে, আর পুজোর প্রতিদিন তো দেখা হবেই অবশ্যই তোমাদের সাথে। তো আজকের ব্লগটা এইটুকুই রাখছি, তো কালকে আবার নতুন দিন নতুন কিছু থাকবে। তো চলো আজকের জন্য এটুকুই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর আমার ব্লগ দেখতে থাকো। তো আজকের জন্য টাটা, গুড নাইট।